রেলের উচ্ছেদের প্রতিবাদে রেল শহর চিত্তরঞ্জনে শুধু রেলের যানবাহন আটকে চলে পথ অবরোধ। আসানসোলের চিত্তরঞ্জন রেল শহরে রেলের জমি দখল করে বসবাসকারীদের উচ্ছেদ অভিযান চালু করেছে রেল প্রশাসন, আর তাই এই উচ্ছেদ অভিযানের প্রতিবাদে এলাকার মানুষ চিত্তরঞ্জন শহর ঢোকার আগে রাঁচি মোড়ে পথ অবরোধের সামিল হয়। তবে এই অবরোধে সাধারণ মানুষদের ও বাস ও চার চাকা গাড়ি ছেড়ে দেওয়া হয়, শুধুমাত্র রেলের যানবাহনকে আটকে রেখে পথ অবরোধ করা হয়। অবরোধকারীদের দাবি, এইভাবে উচ্ছেদ করা চলবে না, উচ্ছেদ করতে হলে আলোচনায় বসে সংবিধান অনুযায়ী পুনর্বাসন কিভাবে করা যায় সেই দিকটা দেখতে হবে রেল প্রশাসনকে। আপনারা জানেন যে চিত্তরঞ্জনে রেল শহরের মধ্যে আমাদের আজকে 70-80 বছর ধরে বসবাস করছে, এরকম রেল শহর যখন থেকে তৈরি হয়েছে অনেক কন্ট্রাক্টর লেবার এবং দিনমজুর যারা চিত্তরঞ্জনে চাকরি করেছে বা রিটায়ার হয়ে গেছে, তারা অনেকে দোকানপাট করে, অনেকে রেল শহরের মধ্যেই আজকে 60-70 বছর ধরে ছোটো ছোটো ঝুপড়ি করে ঘরবাড়ি করে তারা বসবাস করে। কিছুদিন ধরেই আমাদের এই রেল শহরে ভাঙাভাঙি কন্টিনিউ চলে আসছে। এর প্রতিবাদে আমাদের এখানে বিধায়ক জিএমের সাথে কথা বলে এর আগে দুবারে এটাকে ভাঙাভাঙি বন্ধ করার জন্য অনুরোধ করেছে, সেটাতে রেল রাজি হয়েছিল। কিন্তু পরবর্তীকালে আবার আমরা দেখতে পাচ্ছি কিছুদিন ধরে মানে একবারে ডোজার করতে যাচ্ছে, সমস্ত দোকানপাট ভেঙে দিচ্ছে, আপনার ঘর বাড়ি ভেঙে দিচ্ছে, গরিব মানুষগুলো কোথায় যাবে? এটা একে দিন মজুর, একে রেলের এত ভ্যাকেন্সি আপনারা জানেন প্রায় 3 লাখের উপরে ভ্যাকেন্সি আছে সারা দেশে, যেখানে বেকারি বেড়ে যাচ্ছে, চাকরি বাকরি হচ্ছে না, বিজেপি গভর্নমেন্টের আমাদের সবচেয়ে চিত্তরঞ্জনে আমাদের উৎপাদন কমে দিচ্ছে, সমস্ত আমাদের বাজেটগুলো চিত্তরঞ্জনে সব ধীরে ধীরে করে অন্য জায়গায় নিয়ে চলে যাচ্ছে অথবা বন্ধ করে দিচ্ছে। চিত্তরঞ্জনটাকে বন্ধ করে দেওয়ার চেষ্টা চলছে বা চক্রান্ত চলছে, এরই মধ্যে মানুষকে বিভ্রান্ত করার জন্য, আন্দোলনকে রুখে দেওয়ার জন্য এরা ঘর বাড়ি দোকানপাট ভেঙে দিতে চাইছে। এরই প্রতিবাদে আজকে আমরা প্রতীকী স্বরূপ আজকে আমরা রাস্তা অবরোধ করলাম, শুধুমাত্র সাধারণ মানুষের অসুবিধা না করে আজকে রেলের যে আছে আমাদের তাদের গাড়িগুলো এবং তাদের যে মালপত্র যাওয়া আসা করে সেগুলোকে আমরা আজকে প্রতীকী হিসাবে অবরোধ করলাম। পরবর্তীকালে আমরা লাগাতার পথ অবরোধ ওদের বিরুদ্ধে আমরা করব। কি আপনার দাবি? আমাদের দাবি হলো উচ্ছেদ করা যাবে না, যদি উচ্ছেদ করা হয় আলোচনার মধ্য দিয়ে সংবিধানে মানুষের অসুবিধা না করে সংবিধানে যা আছে তাদেরকে পুনর্বাসনের কীভাবে করা যায় সেই ব্যবস্থা করে তাকে উচ্ছেদ করতে হবে। আপনার নাম ছাড়া আপনার নাম আর পরিচয়? আমার নাম সুভাষ মহাজন, আমরা এখানে সাধারণ। সৌমিত্র ভাঙ্গুরি, রিপোর্ট টাইমস বাংলা।